এই সরকারের সবারই ভালো করবে, মেয়েদের ভালো করবে আর চাষির ভালো করবে আর গরিবের ভালো করবে। মেয়েদের ভালো কি কত ভক্ত লোক হবে এই সেই রাজনীতি কোন পর্যায়ে গেছে সিপিএম তা 35 বছর ধরে দেখিয়ে এসেছিল, আজকে তারা কোনো শিক্ষা নেয়নি। গণতন্ত্রে পরাজিত হয়ে মানুষ শিক্ষা নেয়, ভুল শোধরায়, আর এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছেন না, যখন উন্নয়নের গতিকে টেনে রাখার ক্ষমতা তাদের নেই, মানুষকে বোঝাতে পারছেন না, তখন এই ধরনের কুৎসিত ভাষায় আক্রমণ আমরা মেনে নিতে পারি না। আমি নিজেই এতটাই ব্যথিত বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে স্বাধিকার রক্ষা ভঙ্গের নোটিশ দিয়েছি।